আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকিয়া হোমমেকার এর ব্লগার চ্যানেলে। আজকের রেসিপিতে থাকছে প্যানে তৈরি চিতই পিঠা। তো দেখুন, আমি চিতই পিঠা তৈরির জন্য প্রথমে একটি বোলে চালের গুঁড়া নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, এখন পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এবার সবগুলো উপকরণ আমি এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে আমি এখন একটু গরম পানি অ্যাড করব। তো অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে। এভাবে গোলাটা তৈরি করব চিতই পিঠার জন্য। তো আমরা সাধারণত চুলাই চিতই পিঠা তৈরি করে থাকি। তো যারা আমরা শহরে থাকি, চুলাই তৈরি সম্ভব না, তো প্যানে খুব সহজে কিভাবে দ্রুত চিতই পিঠা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি। তো আমার সঙ্গেই থাকুন, প্লিজ স্কিপ করবেন না। একই স্বাদে একইভাবে হয়তো আকৃতিটা একটু ভিন্ন হবে, কিন্তু স্বাদটা কিন্তু একই হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে আমি দেখুন গোলাটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। কিভাবে আমি তৈরি করলাম আপনারা ভালোভাবে খেয়াল করেছেন নিশ্চয়ই। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি গোলাটা একটু পাতলা করেই করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিব। তো এক ঘন্টা পরে আমি এই যে প্যান গরম করে নিয়েছি, আমি ছোট্ট একটা প্যান এখানে ব্যবহার করেছি, আর তার ভিতর প্যানটা গরম করে তার ভিতর গোলাটা অল্প অল্প করে এভাবে অ্যাড করে দিলাম। তো এভাবে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় অপেক্ষা করব। ঢাকনার যে ছিদ্রটা ছিলাম কিন্তু কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো কিছুক্ষণ পর দেখুন এই যে আমার চিতই পিঠাটা রেডি। দেখুন প্যানে তৈরি চিতই পিঠা খুব সহজে দ্রুত তৈরি হয়ে গেল, ঝামেলা ছাড়াই এভাবে তৈরি করা যায়। খেতে কিন্তু একই স্বাদ, আপনারা তৈরি করে বাসায় অবশ্যই দেখতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বারবার করে দেখিয়ে দিব। তো দেখুন কিভাবে আমি পিঠাগুলো তৈরি করি। ভিউয়ার্স, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। চুলাই তৈরি করলে, চুলাই পিঠার সাথে যদি তৈরি করা হয় সেটা দেখতেও সুন্দর দেখায়। যারা আমরা চুলাই তৈরি করতে পারছি না, তো তাদের জন্যই আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর আমার পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে খুব সহজেই। দেখুন, দেখলেই বুঝতে পারবেন, আর বাসায় তৈরি করলে আরও বুঝতে পারবেন। তো এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। নতুন যারা বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন, এতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো তৈরি হয়ে গেল আমার পিঠাগুলো, আপনাদের সব দেখানো সম্ভব না, তার যতটা সম্ভব দেখিয়ে দিলাম, শেয়ার করলাম। তো ভিউয়ার্স, বাসায় অবশ্যই এরকম একটা পিঠা তৈরি করবেন, এটা মাংস দিয়ে খেতে দারুণ মজার। তো একে আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিচ্ছি। প্লিজ এখনো যারা লাইক দেননি, লাইকটা দিয়ে দিন। আমার পিঠা তৈরি কমপ্লিট, আপনাদের সার্ভ করলাম। এই যে দেখুন আমার পিঠাটা কেমন হয়েছে,
সাইজ একটু বড় হয়েছে আর চুলার মতো হয়তো শেপ দিতে পারিনি, তারপরও শেপটা না হলেও স্বাদটা একই হয়েছে। তো খেলেই বুঝতে পারবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর দেখুন পেছন সাইডটা কত সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে দেখুন। এই যে আপনাদের পিঠাগুলোর ভেতর আর অংশটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরের অংশটা কত সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। ভেতরে কিন্তু কাঁচা নেই, এই যে অল্প আঁচে এভাবে তৈরি করতে হবে। তো সকলে ভালো থাকবেন, আজ পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।